দাঁড়াও খেয়ে নাও খেয়ে নাও উঠে গেছো বাজা বলা উঠে গেছে বাপরে আমাদের বাজারকে কত ক্যান্ডিডেট রে বাজা বলা এই যে হ্যাঁ না সাত চলো উঠে বাজা কেন বাজাবে বলো তো চলো ব্রাশ করো চলো 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 ব্রাশ করো তোমাদের সকলকে জানাই সুপ্রভাত আর আমাদের বাড়িতে এখন কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আর একদম মেলা বসে গেছে শুনতে পাচ্ছ বাসি তারপরে বেলুন অনেক কিছু অনেক আওয়াজ তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে সকাল 11টা আর আমি একটু ড্রেস পোশাক পরে নিয়েছি আমার আজকে ভ্যাকসিনেশনের ডেট আছে তো সেই জন্য এখানে দেখবো কোথায় ভ্যাকসিনেশনটা আছে তো সেখানে যাবো সেই জন্য একটু রেডি ফেডি হয়ে আছি আর এখন এই আমাদের বাড়ি কিন্তু মেলা টেলাগুলো এখন বন্ধ হয়ে গেছে বুঝেছো সব বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে ফুচকাটা ঘুমিয়ে গেছে আরও বড়ো ফুচকা কোথায় এখন এদিক ওদিক হাঁটাচলা করছে তো ভিডিওটা সকাল থেকে কিন্তু শুরু করেছি আর সকালে কিন্তু তার ফাঁকেই আমাদের মানে আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ রাখতে পারিনি আর বাচ্চাদের এত চিৎকার তো চাচামেচি তার মধ্যে আমার গলার আওয়াজটা কোনো মতে শুনতে পাওয়া যাবে না তো সেই জন্য আমরা নাস্তা পানি সম্পূর্ণ যা যা জল খাবার খাবার সবই কিন্তু মাঝখানে খেয়ে নিয়েছিলাম আর কালকে তো জামাই ষষ্ঠীর ভিডিওটা কোনো মতেই শ্যুট করতে পারিনি জামাই ষষ্ঠী তো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের মানে এনজয় হয়েছে আনন্দ হয়েছে কিন্তু দেখতেই পেলে এক ঝলক বাচ্চাগুলোর কী পরিস্থিতি তো এদের এত চিৎকার চাচামেচি শোর সারাবাতে আমি কিন্তু কোনো ব্লগই শ্যুট করতে পারিনি তো তোমাদেরকে ছোট্ট করে শুধু দেখিয়ে দিবো যে জামাই ষষ্ঠীতে মানে আমার বাবা মা আমাদেরকে কী কী দিয়েছে সেই জিনিসগুলো শুধু দেখিয়ে দিবো আর এখনও কিছু দেখো আমি কিন্তু যেহেতু আগে এসেছি তো শুধু ওই জামাই ষষ্ঠীর দিন মানে একঠোঙা মিষ্টি ছাড়া আর কিন্তু বাড়িতে কোনো কিছু মানে মাদেরকে কিছুই দেওয়া হয়নি তো দেখা যাক মানে এখনও কিনিনি কিছু আমি তো যাওয়ার আগে কিছু একটা দিয়ে দেবো যেহেতু আমি এখানেই আছি অত তাড়াহুড়া কিছু নেই আর কথা বলতে বলতে দেখো যার কথা বলছিলাম বলতে বলতে দেখো এসে হাজির হয়ে গেল এই যে আর একদম কিন্তু খরগোশ দেখতে একেবারে খরগোশ সামনে ডাক্তার মন এরকম করেই থাকে কিন্তু আয় খরগোশ আয় আচ্ছা খরগোশ না আসো খরগোশ আসবে সাথে খরগোশ আসবে আয় তো ব্লগটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে ছোটো ছোটো বাচ্চাদের এনজয় আর এখন তো বর্তমান বাড়িতে যেহেতু আমি আছি আমার তো কাজকর্ম একেবারেই জিরো কোনো কিছুই নাই শুধু বসে বসে আড্ডাবাজি গল্প মানে হই হাল্লার এটা এইটুকু নাই আর সমস্ত রান্নাবান্না সব কাজকর্ম তো মা পিসিরাই করে তো এইভাবে সেই জন্য আমি মনে করো কন্টিনিউ কোনো কাজকর্মে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না তোমরা বসে বসে দিদি আর তুমি অ করো হ্যাঁ দিদি এখন ড্রয়িং করছে দেখো ও দেখো স্কুলের প্রজেক্টগুলো দেখো এখানেও বসে বসে দিদি করছে আচ্ছা স্কুলের আচ্ছা এমনি এমনি রাফ রাফ ড্রয়িং করছে দিদি কি না তুমিও বসে বসে করো হবে না ড্রয়িং করতে পারো না ও আচ্ছা তুমি অ করো অ করো আচ্ছা কি না হ্যাঁ লুল নাই ও লেছো না আমার লেছো হাই দিয়েছ ও আমার বাচ্চা লে বাপলে বাপলে উহু তো বন্ধুরা তোমাদেরকে পরিচয়টা অন্তত করিয়ে দিই এই পুচকা কে বলো তো এটা হচ্ছে আমার এটা আমার ছোটো বোনের ছেলে দাঁড়াও এখানে আলোটাতে দেখা যাচ্ছে না ঠিক মতো এ অন্ধকার তো ভালো করে দেখে নাও এটা হচ্ছে আমার এটা আমার গুনুর ছেলে এটা বড় ছেলে আর ওটা ছোট আর খুব সুন্দর টুটু 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 করে কথাবার্তা বলে আমি হচ্ছি ওর মাছিমুনি না কে ওটা আমি মাছি ভালো করে উঠে দাঁড়া হ্যাঁ এই আমি হচ্ছি উঠে দাঁড়াও ভালো করে মাছি দেখ বারবার উঠছে বারবার বসছে আমি হচ্ছি মাছি না ওইলে আছে নালে তুমি হচ্ছে মা হাম দিদা হাম দিদা হ্যাঁ খুব সুন্দর কথা বলে টুটটুর করে
তো বন্ধুরা আমি কিন্তু এখন দেখো চলে এসেছি ওই আমার ভ্যাকসিনটা নিতেই। তো এটা হচ্ছে গিয়ে মানে যে স্বাস্থ্যকেন্দ্র, তো এই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই গিয়েই কিন্তু আমি ভ্যাকসিনটা নিব। তো ভিতরে মনে করো মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য ভিতরে নিয়ে যাচ্ছি না, তো বাইরের এলাকাটাই দেখাচ্ছি। আর এই স্বাস্থ্যকেন্দ্রের পাশেই কিন্তু একটা বড় একটা পুল টাইপের আছে, আর এখানে মিউনিসিপ্যালিটি এলাকাটা পুরোটাই। ঘুম পেরে তুমি পাঠাছো না তো, পাঠাছো না মুখের কাছ থেকে, ঘুম পেরে উঠে গেছে। আই এই যে কত যে ঘুমাবে না, পিকু পিকু পিক পিকাতে যায়। আয় আয় দেখ 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 এদিকে দেখো, এ দেখো এ দেখো এ দেখো দেখো আমার দিকে দেখো। ই বাবালে ইলি বাবালে ইলি বাবালে ইলি বাবালে চলে আসছে চলে আসছে, বলতে বলতে চলে আসছে। হুম 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 এই ঢুপ এই ঢুপ ঢুপ। তো ফের এখন আমার সময় হলো, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মানে এই চুপ চুপ। তো তোমাদেরকে দেখিয়ে দিই মানে আমাদের জামাষষ্ঠীতে মা বাবা কী কী জিনিস দিয়েছে। আর এমন খুব একটা মানে পুজোর মতন সেরকম কালেকশন না, একদম হালকা নর্মালের মধ্যেই। তো চলো দেখিয়ে দিই। তো ফের দেখো এখানে আমাকে একটা দিয়েছে কুর্তি, আর প্রথম থেকে আমারটা থেকে দেখাচ্ছি একটা কুর্তি দিয়েছে। তো কুর্তিটা দেখো গলার মধ্যে এরকম এরকম ডিজাইন আছে, আর এটা হচ্ছে একদম হালকা একটা স্ট্যান্ডার্ড কালার, ঠিক সবুজও না। তো দেখো এই যে এই একটা কুর্তি, আর সবই কিন্তু সবগুলো কালেকশন। আর এখানে দিয়েছে এটা আমার ছেলের জন্য টি শার্ট, এই টুপি সিস্টেম টি শার্ট। আর জামাইকেও দিয়েছে এই দেখো এটাও একটা টি শার্ট, সবই কিন্তু ইয়েলো কালারের, সব ইয়েলো ইয়েলো কালারের জামাই ষষ্ঠীতে সবাই পরবে। একটু বন্ধ কর। আর তারপরে দেখো ফ্রেন্ড এটা হচ্ছে আমার মেয়ের মেয়ের একটা ফ্রক, এরকম হাতের মধ্যে ডিজাইন আছে, আর এদিকে বেল্ট সিস্টেম কোমরে বেল্ট আছে, তার সাথে চুপো না চুপো, আর তার সাথে আছে মানে তোমার জিন্সের প্যান্ট। তো জিন্সের প্যান্ট এদিক ওদিক করে রাখা আছে, তো সেই দেখাতে পারছি না। তো এই দেখো এখানে এরকম ডিজাইনের, এই ছিল জামাষষ্ঠীর কালেকশন। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন দেখো আমি কিন্তু আসি পার্কে, এখন ইভিনিং টাইম, দারুণ মস্ত লাগছে। এখন সব বাচ্চাদেরকে নিয়ে আমরা পার্কে এসেছি, পার্কের সিচুয়েশন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো সবাইকে নিয়ে পার্কে এসেছি এখন, আর সব বাচ্চাদেরকে নিয়ে সব মারা সবাই এসেছে, সবাই বেশ হাওয়া টাওয়া আছে, সবাই পার্কের মধ্যে বসে বসে আড্ডাও মারছে, বাচ্চাদেরকে খেলাচ্ছে। তো বন্ধুরা এখন বাসছে ঘড়িতে কিন্তু রাত্রি 8:30। তো আমরা এই মাত্র পার্ক থেকে এলাম, পার্ক থেকে আরও ওইদিক ওদিকে একটু ঘোরাঘুরি করে এলাম, আর এসে কাপড়টা শুধু চেঞ্জ করে আবার আবার বসেছি, তো বাড়ি চলে এলাম। আর কিন্তু ভিডিওটা আমি বড় করছি না, সব বাচ্চা কাচ্চা সবাই মিলে এখন ঘরেতেই মনে করো ফ্যানের হাওয়া খাচ্ছে গরম লেগে সবারই। তো ভিডিও আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো টাটা, বাই বাই, গুড নাইট।